ম্যাক্রো তৈরি করার পর প্রত্যেকবার আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে অবশ্যই ভিবিএ কোডিং এনভায়রনমেন্টে যে ম্যাক্রোটাকে আপনার দেখার জন্য, এটার যে কোডিং সেটাকে দেখার জন্য, এতে যেটা হবে যে আপনি ওটার সাথে অনেক বেশি ফ্যামিলিয়ার হতে পারবেন। সিম্পল যে এই সব কাস্টমাইজেশনগুলো বা যে এডিটগুলো সেগুলো আপনি করতে পারবেন। তো আমি এখানে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো যে আপনি একটা ম্যাক্রোর ভিতরে আপনি তৈরি করার পরে কীভাবে এটাকে এডিট করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এটার ভিতরে আমি দেখাতে গেলে এখানে অনেকগুলো নাম্বার আছে। আমি মেন যে কাজটা করব সে কাজটা হলো যে আমি এখানে এই লাইনটাকে আমি সিলেক্ট করলাম। করার পরে আমি এটা রাইট বাটন ক্লিক করে আমি ফরম্যাট সেলে গেলাম। ফরম্যাট সেলে যেয়ে এখানে আমি স্ট্রাইক থ্রো যেটা সেটা আমি সিলেক্ট করলে আমি ওকে দিলাম এবং এটুকুকে স্ট্রাইক থ্রো সে করে ফেললো। এই যে কাজটা, এই কাজটা আমি ম্যাক্রো দিয়ে করব। এই কাজটা করতে গেলে আমি যে আমাকে যেটা করতে হবে, যেটা করতে চাই সেটা প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে। করে এরপর আমি এটাকে ম্যাক্রোটাকে রান করাবো, রান না রেকর্ড করাবো। রেকর্ড করতে গেলে প্রথমে ম্যাক্রোর একটা নেম আমাকে দিতে হবে। আমি এটার একটা নেম দিলাম এবং এটার শর্টকাট কি কন্ট্রোল শিফট ইউ দিলাম। দেওয়ার পরে আমি এটা স্টোর করছি ম্যাক্রোর হলো পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুকে, কারণ আমি পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুকে থাকলে এটা অলওয়েজ যে কোনো আমি ম্যাক্রোর এক্সটেনশনে যেই ওয়ার্কবুকে ওপেন করি না কেন, পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক এটার সাথে ওপেন হবে এবং আমি যে কোনো ম্যাক্রো আমি ইউজ করতে পারবো। এই জন্য আমি এটার ভিতরে সেভ করলাম। করে আমি এটা ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন আমাকে যেটা করতে হবে যে এটাকে ফরম্যাটিং করতে হবে। তা আমি ফরম্যাটিং করতে গেলে কন্ট্রোল শিফট এফ দিলে সরাসরি এটা ওপেন হয়। আপনি ম্যানুয়ালি রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল আনতে পারেন। এটা আসার পর এখানে আমি স্ট্রাইক থ্রো ক্লিক করে আমি ওকে দিব। দেওয়ার পর এটা হয়ে গেল এবং অন্য একটা সেল আমি সিলেক্ট করলাম। এই অবস্থায় আমি ম্যাক্রোটাকে ফিনিশ করব, কারণ আমার ম্যাক্রো তৈরি হয়ে গেছে। এখন আমি যদি ম্যাক্রোটাকে দেখতে চাই, ম্যাক্রোতে যে ভিউ ম্যাক্রো এবং আমি যেটা তৈরি করেছি ভ্যালু স্ট্রাইক থ্রো, এটা আমি যদি এডিটে যাই তাহলে এই অপশনটা দেখাচ্ছে। এটার কারণটা হলো যে আমি এই যে ম্যাক্রোটা যেই ওয়ার্কবুকে আছে সেটা হিডেন একটা ওয়ার্কবুক, কারণ পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক এটা তৈরি করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এইভাবে আপনি ঢুকতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অল্ট এফ ইলেভেন যদি দেন তাহলে সরাসরি ঢুকবে। এবং যদি আপনি যে ডিজায়ার যেটা চান, যেই মডিউলটা আপনি ওপেন করতে যাচ্ছেন যে মডিউলের ভিতরে ম্যাক্রোটা আছে, ওটা যদি না পান এখান থেকে আপনাকে চেঞ্জ করে দেখতে হবে কোনটার ভিতরে আছে। নর্মালি লাস্টেরটার ভিতরেই থাকবে। আমি এটার ভিতরে গেলে এটার ভিতরে এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে সে এটা কীভাবে চেঞ্জ কীভাবে কোডিংটা করেছে। এখন আমি যদি এটাকে এডিট করতে চাই, আমি যদি মনে করি যে এখানে আমি যেটাকে স্ট্রাইক থ্রো দিয়ে আমি করেছি, আমি এটার সাথে এটার ব্যাকগ্রাউন্ডের কালারটাও আমি চেঞ্জ করতে চাই। ব্যাকগ্রাউন্ডের কালার যদি চেঞ্জ করতে চান, আপনাকে আবার নতুন করে ম্যাক্রো রেকর্ড করতে হবে। বাট সেটা আমার করার দরকার নাই, কারণ আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো এরকম একটা ম্যাক্রো আমি আগেই তৈরি করেছিলাম। তো আমি যেটা করব, ওইখান থেকে কোডিংটা কপি করে এনে এখানে বসায় দেবো। তো এখানে দুইটা যে ম্যাক্রো দুইটা ওয়ার্কবুক দেখতে পাচ্ছেন, একটা হলো নর্মাল ওয়ার্কবুক আর একটা হলো পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক, যেটার ভিতরে শুধু ম্যাক্রোগুলো সেভ থাকে। তা আমি নর্মাল ওয়ার্কবুক যেটা, সেটার মডিউলের ভিতরে ঢুকলে এটার ভিতরে দেখেন যে হাইলাইট ফর্মুলা ইয়েলো, যেটা আমি প্রথম দিকে ম্যাক্রো তৈরি করেছিলাম। এখন এটার ভিতরে সে যেটা করে, এই জায়গাতে সেটাকে সিলেক্ট করে ফর্মুলাকে এবং এটাকে সে হাইলাইট করার জন্য এই কোডিংটুকু ইউজ করে। তা এবং আমি যেটা করব, এটাকে কপি করব। কপি করার পর মডিউল টুতে যে আমাকে জাস্ট যেটা করতে হবে, এইখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। এটাকে পেস্ট করে দেওয়ার অর্থ এই যে এতটুকু সে করবে, করার পরে ওই একই সেলের উপরে এতটুকু সে ফরম্যাটিংটা করবে। এখন আমি কন্ট্রোল এস দিয়ে এটাকে আমি সেভ করলাম, অথবা আপনি ফাইলে যে সেভ পার্সোনাল এটাও আপনি সেভ করতে পারেন। তা আমার এটা শেষ হয়ে যাওয়ার পরে এখন আমি ম্যাক্রোটাকে আমি রান করাবো। আমি যদি এই পুরাটুকু সিলেক্ট করি, করে কন্ট্রোল শিফট ইউ যেটা আমি শর্টকাট কি দিয়েছিলাম, আমি যদি দিই তাহলে এখানে দেখেন যে একটু আগে শুধু স্ট্রাইক থ্রো দেখাচ্ছিলো, এখন ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়েছে। তো এটাই যে আপনি যদি ম্যাক্রো আপনি যদি মডিফাই করতে চান, এইভাবে আপনি মডিফাই করতে পারবেন। একজন বেসিক ইউজার হিসেবে আপনি এইভাবে খুব সহজে মডিফাই করতে পারবেন, আপনার এই ভিতরে ঢোকার দরকার নেই। বাট আমি আপনাদেরকে বলবো স্ট্রাইক থ্রোতে সাইজে এই জিনিসগুলো দেখার জন্য, যেমন আপনি একটা কমন সেন্স, যেমন আপনি যদি এখানে সাইজ দেখেন, আপনি এখানে সাইজ দেখে বুঝতে পারছেন যে এখানে ফন্টের সাইজটা অ্যাকচুয়ালি 11 দেওয়া আছে। আমি ফন্টের সাইজটা 20 করে দিলাম। 20 করে কন্ট্রোল এস দিয়ে আমি এটা সেভ করলাম। করার পরে এবার আমি যদি কন্ট্রোল শিফট
ইউ দিই, তাহলে দেখেন যে এটার সাইজটা বেড়ে গেছে। তো এইভাবে আপনি যদি বারবার চেঞ্জ করে করে দেখতে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে যে ম্যাক্রোগুলো আছে, ম্যাক্রোগুলোর অ্যাকচুয়ালি এডিটটা কীভাবে করা হয়। যেমন সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এগুলো ফলস দেয়া আছে। ফলস মানে হলো যে সে এগুলার কোনো ভ্যালু সে নিবে না, এগুলার ভ্যালুকে সে ফলস দেখাবে। তো এগুলো ট্রু ট্রু যদি আমি দিই, তাহলে সেই ক্ষেত্রে সে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এগুলো হবে। তো কোনটার কী ভ্যালু দিলে কীভাবে চেঞ্জ হবে, এই জিনিসগুলো আস্তে আস্তে আপনি যদি রেগুলার ভিভিএ কোড এভাবে রেগুলার দেখতে থাকেন, একটা সময় যে আপনি বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি এখানে কী করা হচ্ছে। তো অবশ্যই প্রত্যেকবার ম্যাক্রো ইউজ করার সময় আমি রেকমেন্ড করবো অবশ্যই ভিভিএর এনভায়রনমেন্টে যে অ্যাটলিস্ট কোডিংটা দেখার জন্য।